Tú estás tranquila, peludo. সারম ভাই, নর্মালি অ্যালাইনমেন্ট করার জন্য কোনগুলো খেয়াল রাখতে হয়, কোন বিষয়গুলো? ট্রান্সফারটা তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। দেখা গেছে যে এখানে তো যে ট্রান্সফারটা দেওয়া আছে ওইটা ঘুরতেছে, কিন্তু কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা নাই। ফ্রেড সোজা রাখার যে মেইন ভূমিকাটা সেটা হচ্ছে শুধুমাত্র ওই ট্রান্সফারের। আচ্ছা, এটা কত সেন্টিমিটার ইয়েটা হলে যে বা মিলিমিটার হলে ইয়েটা বুঝতে হবে যে এটা অ্যালাইনমেন্ট করতে হবে? স্ট্রিংটা যদি দেখেন যে মাঝখানে বাঁকা হয়ে গেছে বা অ্যাকশন হাইট, আপনার অনেক কারণে অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হতে পারে। আসলে ওইটা মানে বুঝতে হবে যে যে তার কি সমস্যা মনে হইতেছে, অ্যালাইন পারপাসে তার কি সমস্যা। তার আচ্ছা, মেজর কোনগুলো আমাদের মনে হয় আর কি, আপনারা তো করেন, সেটা জাস্ট মাঝখানে বাঁকাটা হয়ে যায় এদিক অ্যালাইনমেন্ট। হ্যাঁ, মাঝখানে হয়ে যাবে। কিছু গিটার আছে যেটা হচ্ছে বডির এখানে এই অংশটা দাইবে গিয়া এই অংশটা আপনার ফাঁকাটা বেশি হয়ে যায়, তো এটার আসলে সমাধান থাকে না। আমরা নর্মালি অনেকেই বলে যে আসেন অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে। অ্যালাইনমেন্ট আসলে কি, ফ্রেটটা যদি সোজা না থাকে ওইটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়, বাট যদি এটা আপনার ভেতরে বডি টাইপে যায় সে কিন্তু অ্যালাইনমেন্টে যা আসবে না। ঠিক আছে। হ্যাঁ, হারিকেন দলাই। এমনিতে থাকে হচ্ছে আপনার এইটুকু, আর এটা থাকে এই যে এইটুকু, এইটুকুই হবে। এখন ওইটার সামনেরটা এই ব্রিজের এইটুক আর পিছের ব্রিজটা অনেক লুজ দেখা যাচ্ছে না? না লুজ না, মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনার ট্রান্সফারটাই আপনার এমন একটা সাইজ দিচ্ছে যে কোনো কীতে আপনার ইয়ে হয় না। এটা কি আসলে আদৌ হবে? এখন কোনো না কোনো একভাবে তো করে দিতে হবে। এটা মনে করেন এটা ফাংশন বাদ। এখন অপশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে এখান থেকে ফ্রেডটা খুলে আপনি নতুন করে আপনার ট্রান্সফার লাগানো, অপশন এক। অপশন টু হচ্ছে এখান থেকে খুলে পুরো ফ্রেডটাই আলাদা চেঞ্জ করে লাগাই দিতে হবে। আর অপশন থ্রি হচ্ছে এখান থেকে আপনার ডিফেক্টটা করে নামাই দিতে হবে, মানে খুব বেশি একটা নামবে তার আছে এই পর্যন্ত আনা সম্ভব। দেখেন এখন আছে এই, আর তখন এটুকু আসবে, এর থেকে বেশি নামানো যাবে না, তাহলে বাজিং আসবে আবার। এমনি থাকে গো, এমনিতে থাকে হচ্ছে আপনার